বড়লেখা উপজেলায় ছেলের বিয়ের দিন প্রদানে রাজি না হওয়ায় ছেলের হাতে বৃদ্ধ পিতা মামুন মিয়া খুন হওয়ার ঘটনা ঘটেছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার রাতে বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপির পূর্ব হাতুলিয়া কলাজুড়া গ্রামে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মামুন মিয়ার পাঁচ ছেলের মধ্যে নোমান আহমদ দ্বিতীয় নোমানের সাথে সুজনগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল এ সময় কনের পক্ষে আট লক্ষ টাকা দেনমোহর দাবি করেন পাত্র নোমানের বাবা সহ পরিবারের লোকজন চার লক্ষ টাকা দেনমোহর দিতে সম্মতি হয় কনের পক্ষ থেকে তা নাকচ করে দেন দেনমোহর আট লক্ষ টাকায় কেন রাজি হয়নি এর জেরে নোমান আহমেদ ক্ষিপ্ত হয়ে রোববার রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায় এক পর্যায়ে সে কুড়াল দিয়ে বাবার মাথায় এবং গলায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায় সাথে সাথে পরলেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বড়লেখা থানা ওসি আব্দুল কাইম জানান সোমবার সকালে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে অভিযুক্ত ছেলে নোমান আহমদকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালানো হচ্ছে